চাষের কি অবস্থা? চাষে এখন বীজ করা বীজ হয়নি তো চাষে কি করবো? তিল তুল সব তুলতে পেরেছেন? তিল সব তুলতে পেরেছেন? না না, তিল আমার 5 বিঘে জমি তিল পড়ে আছে মাঠে, আজ এখন এখানে এখানে পড়ে আছে। এই যে জলটা এখানে জমেছে, জলটা কারণ কি? জল আকাশে বৃষ্টি সেই যে ইয়ে ঝড়টা হলো না, তাতে কি তো জল জমে গেল। ওই যে ডিবিসির জল ছেড়েছে, ডিবিসির জল এখন আমাদের নদীতে ঢোকে, আকাশের জলই এই নদী ধাপি ওধার থেকে ওই মাঠ দিকে এসে জমে যায় না। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এই তো দেখুন না, সাদা হয়ে আসছে, ঘের বেঘের বীজ ফেলাও, বীজ ফেলানো এবার ছটা পড়ে আছে, বীজ ফেলা আছে পচে গেল, অনেক ক্ষতি। দামোদারে জল ছেড়েছে বলে ডাকাতিয়া খালে এত জল বেড়েছে। চাষের কি পরিস্থিতি? চাষে সব ডুবে গেছে, বিধান ফিধান সব বীজ নষ্ট হয়ে গেছে। আগামী দিনে কি কোনো আশঙ্কা আছে? না, আর বন্যার কি আশঙ্কা আছে? বলা মুশকিল, এখন হতেও পারে আর নাও হতে পারে। জল যদি অতিরিক্ত ছাড়া হয় তাহলে কি বন্যা? তাহলে বন্যা হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। তো এখন তাহলে কি মোটামুটি আতঙ্কের মধ্যেই আছে? এখন পুরো সব আতঙ্ক আতঙ্ক। আপনাদের এলাকার কি পরিস্থিতি এখন? আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ, কদিন আগে প্রচুর ভারী বৃষ্টি হয়েছিল, আবার দামোদর জল ছেড়েছে, বিধান নষ্ট হয়েছে, তিল নষ্ট হয়েছে, এখন সব মানুষ আতঙ্কিত আছে। বন্যার পরিস্থিতিটা এখন খুবই চান্স বেশি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সরকারি কোনো আধিকারিক বা কোনো পঞ্চায়েতি বা আপনার ব্লক দপ্তরে কোনো প্রতিনিধি বা কোনো কেউ এসেছিল যোগাযোগ করতে? না না, আমাদের এদিকে কেউ কোনো যোগাযোগ করতে আসেনি। আর নদীর জল তো প্রচুর, চা বাঁধ ভাঙার খুবই চান্স বেশি, ওই জন্য সব ভয় আতঙ্কিত আছে, কিন্তু আমাদের দিকে কেউ এখনো পর্যন্ত আসছে না। দেখো আগামী দিনে যদি বন্যা হয় কি চিন্তা ভাবনা আপনাদের মাথায় আছে? আমাদের চিন্তা কী থাকবে, বন্যা হলে আর কেউ কেউ আসছে না করে দেখতে আর কী হবে, কারণ বন্যা হলে তখন ভাসতে হবে সব, তখন আসবে দেখতে। মানে এক কথা বলা যায় আতঙ্কিত অবস্থায় আমরা, এখন এক কথা ধরতে গেলে আমরা প্রচুর আতঙ্কিত আছি, রাতের ঘুম আমাদের নেই ধরতে গেলে। আপনার নামটা? আমার নাম শেখ নাসিক। হয়েছে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, আর এই ভারী বৃষ্টির জেরে হুগলি জেলার বিস্তীর্ণ নদীতে জলস্তর বেড়েছে। এই জলস্তর বাড়ার কারণেই অর্থাৎ দামোদর নদীতে জল ছাড়েছে, দামোদর নদীতে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ যে শাখা প্রশাখা যে নদীগুলো আছে তাতে জলস্তর বেড়েছে। এই জলস্তর বেড়ার কারণে জাঙ্গিপাড়া, চণ্ডীতলা অর্থাৎ হরিপাল বিভিন্ন এলাকায় প্লাবিত হতে শুরু করেছে নতুন করে। এই প্লাবিত হওয়ার কারণে যে সকল যে সমস্ত চাষ, তিল থেকে শুরু করে কাটা ফসল, কাঁচা সবজি থেকে বিভিন্ন রকম দ্রব্য যে চাষ হয়েছিল, সেই চাষের ফসল কিন্তু মাঠের জিনিস মাঠেই পড়ে রইলো।